ভারতীয় জনতা পার্টির গোটে অসম জুড়ি সদস্যতা অভিযান বা ভারতবর্ষ জুড়ি সদস্যতা অভিযান চলি আছে আর অসমৰ সকলো সমষ্টিতে খুব সুন্দরভাবে সদস্যতা অভিযান চলি আছে। হাইলাকান্দি জেলাতো সদস্যতা অভিযান চলি আছিল। আমার দলের যেটা লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করবর কারণে যি স্পীডত চলিব লাগিছিল সেই স্পীডটো অলপ কম হওয়া যেন দেখা পায়। আজি মই সদস্যসকলৰ লগত কথা পাতিলোঁ যে কিহৰ কাৰণে আমি সদস্যতা অভিযানত অন্য সমষ্টিসমূহৰ সমানে সমানে যাব পৰা নাই। তেওঁলোকে বতৰ বা বিভিন্ন কাৰণত অসুবিধা কৰিছে, কিন্তু মই তেখেতসকল সকলোৱে আশ্বাস দিছে যে অহা তিনি চাৰি দিনৰ ভিতৰত খুব সুন্দৰভাৱে সদস্যতা ভৰ্তিৰ লক্ষ্যত উপনীত হ'ব পাৰিব। আৰু খুব সুন্দৰ পৰিৱেশ আমাৰ দলৰ, যোৱা নিৰ্বাচনত আমি 1,00,000তকৈ ওপৰত ভোট পাইছিলোঁ, গতিকে আমাৰ ভোটাৰসকলক কর্মীসকলক যাতে সদস্যতা লওয়াব পারি তার কারণে আমি সকলের লগত যোগাযোগ করবলে আহ্বান জানাইছো। মল্লিকার্জুন খার্গে হোক বা তেওঁর লড়াই হোক, অসম সম্পর্কে একো জ্ঞান নাই আর অসমক অপমান করাটো তেওঁলোকর তেজত আছে যেন লাগিছে যে অসমক অপমান করে থাকিব লাগে। যেতিয়া ভূপেন হাজরিকাদেবক ভারত রত্ন দিছিল তেতিয়া ভূপেন হাজরিকাক তেওঁৰ পিতৃ অপমান করেছিল, মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়ায় ভূপেন হাজরিকাক অপমান করেছিল, আজি তেওঁৰ পুত্রই আমার অসমৰ মানুহৰ দক্ষতাক সন্দেহৰ দৃষ্টিতে চাইছে, প্রশ্ন উঠাইছে। এটা এই লোকসকল কেতিয়াও অসমৰ হিতৰ কাৰণে চিন্তা কৰা নাই। কিন্তু তাতকৈ আচৰিত কথা হল যে অসম কংগ্রেসে আজি তেওঁৰ সপক্ষত থিয় দিছে। 60 বছৰ অসমত শাসন কৰাৰ পিছত কংগ্রেস দলে দক্ষ মানুহ গঢ়াব পৰা কোনো ব্যৱস্থাই নললে, কোনো উদ্যোগীকৰণ নকৰিলে। আজি 27,000 কোটি টকা বয়েৰে যত অতি কমেও 30,000 যুবক যুবতী সংস্থাপনের সুবিধা পাব, তেনেকুৱা এটা ইন্ডাস্ট্রি করার লগেলে সকলে ধন্যবাদ জানাব লাগে। আর সেই ক্ষেত্রত যেতিয়া মল্লিকার্জুন খার্গের পুতেকে আমাক সমালোচনা করিলে আর অসম কংগ্রেসে তাত হাত উজান দিলে, মল্লিকার্জুন খার্গের পুতেকর সপক্ষে থিয় হল, কিমান লাজ লগা ঘটনা যে তৈল মর্দনের একটা সীমা থাকে, নিজের নেতাক তৈল মর্দনের সীমা থাকে। মইতো অসম কংগ্রেসের সকল মানুষক আজিয়ে পদত্যাগ করবর কারণে আহ্বান জানাম যে তেওঁলোকে পদত্যাগ করে, তেওঁলোকৰ যদি অকনো সন্মান আছে, যদি অসমীয়া বুলি তেওঁলোকৰ অকনো স্বাভিমান আছে, তেনেকুৱা এজন সভাপতির নেতৃত্বত কংগ্রেস করে থাকবে এতিয়াই পদত্যাগ করা, সেইটো অন্তত তেওঁলোকে চ্যালেঞ্জ হিসাবে লোক যে হয় মল্লিকার্জুন খার্গে আর তেওঁর পুতেকে এনেকুৱা ধরনের কথা কৈছে। অসমৰ ভারতরত্ন ভূপেন হাজরিকাক দিওঁতে তেওঁ সমালোচনা করা মানুহ, পুতেকে এতিয়া ইন্ডাস্ট্রি হলে সমালোচনা করব, তাতকৈ লজ্জাজনক ঘটনা কি থাকিব পাৰে? এটা অসম কংগ্রেসে ইয়াত মানে অসমীয়া মানুহক অদক্ষ বুলি কোৱা, দক্ষতা নাই বুলি কোৱাটো কিমান ডাঙৰ লজ্জাজনক কথা। আৰু তাত অসম কংগ্রেসে নিজৰ টুইটাৰ হেণ্ডেলত এক্স হেণ্ডেলত লিখিছে যে তেওঁ কোনো ভুল কৰা নাই, তেওঁ মানে সঁচা কথাই কৈছে। তাতকৈ আৰু লাজ লগা কথা আছে নেকি? ভূপেন বৰা আৰু তেওঁৰ যিবিলাক সাংগে পাংগে আছে, যোন নিজকে অসমীয়া বুলি এতিয়াও ভাবে, তেওঁলোকে কমচে কম আজিৰ তাৰিখত দল এৰি গুচি আহিব লাগে। আজির তারিখত যোনে দল এরি গুছি আহে তেওঁক আমি অসমীয়া বুলি ভাবিম যে হয় তেওঁৰ অসমৰ তেজত কবাত নহয় কবাত অসমীয়াৰ তেজ আছে। আর আজির তারিখতো যদি মল্লিকার্জুন খার্গের ভরি চেলেকি থাকে তাহলে তেওঁ অসমীয়া হওয়ারে যোগ্য নয়, অসমীয়া বুলি কোৱাৰ যোগ্যতাই নাই তেওঁলোকৰ। অসম চুক্তিত, অসম চুক্তিত যিটো কথা কোৱা হৈছে তাত অসমীয়া শব্দটো ব্যৱহাৰ কৰা হৈছে, অসমীয়া বা অসমীয়া ভাষাৰ লগত বৰাকভেলীৰ ৰাইজৰ, কাৰণ বৰাকভেলীৰ ৰাইজৰ এই অঞ্চলত বঙালী ভাষা কয়, গতিকে অসমীয়া ভাষাৰ লগত বৰাকভেলী মানুহৰ কথাটো আহিব যে তেওঁলোকে জন্মগত বা মানে নিজৰ ভাষাগত সমস্যাটো হ'ব পাৰে। আৰু সেইকাৰণে এই ধৰণৰ কথা যাতে নাহে, কেতিয়াও বৰাকৰ মানুহে যাতে এই কথাটো নাভাবে যে ভাষা বা অসমীয়া ভাষাটো ইয়াত জাপি দিব খোজা হৈছে, এনেকুৱা ধৰণৰ ভাৱ এটা যাতে নাহে। আৰু সেইকাৰণে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া স্পষ্ট ভাষাৰে কৈছে বৰাকভেলী বুলি নহয়, 6 শ্বেডিউলৰ ডিষ্ট্ৰিক্টতো যদি আজি বড়ো লোকসকলে বড়ো ভাষাকেন্দ্ৰিক কৰবাত কথা আহে, কাৰ্বিসকলৰ কাৰ্বি ভাষাকেন্দ্ৰিক কথা আহে, তেতিয়াহ'লে আমি এই কথাবিলাকো খুব সংবেদনশীলতাৰ মাজেৰে চাব লাগিব। আৰু যিহেতু আমাৰ ইয়াত বিভিন্ন ভাষা ভাষী জনগোষ্ঠীৰ মানুহ আছে, কোনো ভাষা ভাষী জনগোষ্ঠীৰ মানুহক আঘাত নকৰাকৈ অসুবিধা নোহোৱাকৈ কামটো হ'ব লাগিব। আৰু অসম চুক্তিৰ 6 নম্বৰ দফাত যিটো খিলঞ্জীয়া মানুহৰ, মানে মই অসমীয়া শব্দটো এইকাৰণে কওঁ যে অসমৰ খিলঞ্জীয়া মানুহ, আজি বৰাকভেলীত বঙালী ভাষী কোৱা মানুহবিলাক হ'ব অসমৰ খিলঞ্জীয়া মানুহ, গতিকে তেওঁলোকক এই কথাটো ক'ব নালাগে যে বঙালী ভাষা ক'লে কাৰণে তেওঁলোক খিলঞ্জীয়া নহয়, এই কথাটো ক'লে ভুল হ'ব, কাৰণ বৰাকভেলীততো বঙালী কথা কোৱা মানুহ, কিন্তু খিলঞ্জীয়া মুখ্যটো হ'ল খিলঞ্জীয়া, খিলঞ্জীয়া মানে আমি
থ্রি জেনেরেশন যোনে অসমত তিনটা জেনেরেশন আছে সেই কথাটুক আমি গুরুত্ব দিছো চক ইট বড়াকট বাহিরত রাখা কথা নয় উন্নয়নের ক্ষেত্রত সকলে একলে কাম করবে কিন্তু যেতিয়া এনেকুয়া ভাষাগত সেন্টিমেন্ট আহিব এই সেন্টিমেন্টত যাতে বড়াকর মানুষের কত নিজের মনত কষ্ট না পায় সেই কথাটা আমি অত্যন্ত গুরুত্ব সহকারে চাব লাগবে ইতিমধ্যে হাইলাকান্দি মিউনিসিপালিটির কারণে আমি অসম সরকারে মোরে বিভাগ পিএইচডি ডিপার্টমেন্টে অলরেডি স্যাংশন একটা ডর অ্যামাউন্ট আমি স্যাংশন করছো তার ডিপিআর ইত্যাদি হয়ে গেছে টেন্ডারও প্রসেসত আছে গতি অল্প তো ধৈর্য ধরব লাগবে চক গতি কথাটা এইটাই যে অন্তত সেই কারণ পানিটা এনেকা নয় যে হঠাৎ আজিয়ে বনাই দিব পারি কারণ তাত একটা প্রজেক্ট বনাব লাগবে আর সেই প্রজেক্ট কারণ ইমান ডর টাউন সকলে পানি পাব লাগিলে সেই প্রজেক্ট সম্পূর্ণ নোহালেকে পানি পাওয়া সম্ভব নয় চক ইয়ারে যে রিপেয়ারিং ইত্যাদি আমি করে থাকবে দিছো যে মটর টটর নষ্ট হলে ইমিডিয়েট সেই কারণে আমি একটা কমপ্লিট নতুন স্কিম বনাব বিচাৰিছো যাতে হাইলাকান্দির মানুষের সমস্যাটা দূর হয় এতিয়া থকাটুক আপনি বহুত বেশি মটর চেঞ্জ করব মটরটা রিপেয়ারিং করব তাক চলাই থাকি আর থকাটোরে কেতিয়াও 100% মানুষ পানি দিব নোৱাৰে এটো এই কথাটো চিন্তাটো আজির পর 10 বছর আগত করলে আজি এই সমস্যাটা নহলেতে কিন্তু করা নহল কবই কারণ মানুষে তো নিজের পানি পাওয়াটো দায়িত্ব অধিকার বলে ভাবে মিউনিসিপালিটির ট্যাক্স দিছে মিউনিসিপালিটির পানি পাব লাগে বলে ভাবে গতি আমিও চেষ্টা করছো যে 10 বছর আগত যা কথা চিন্তা নকরিলে মই যোৱা বছর দায়িত্ব লওয়ার পিছতে এই কথাখিনি আমি চিন্তা করে একটা পর্যায়ে আনি টেন্ডারলৈকে লৈ গৈছো এটা মই ভাবো যে অল্প ধৈর্য ধরক 1-1.5 বছরের কথা 1-1.5 বছর ধৈর্য ধরব লাগবে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ